আরে কৃষ্ণ বন্ধুরা, আজকে যে রান্নার শেষে ভিডিওটা শুরু করছি, কেন কি টাইম পাইনি। আজকে সকাল থেকে প্রচুর কাজ সেবা, তো আজকে অফিসে যাবে তাড়াতাড়ি, সেই জন্য যে রান্নাটা হয়েই গেছে। আমি বলি আগে রান্নাটা করে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা বলবো। সেই জন্য এই যে আজকে তাড়াতাড়ি তিনটা গেছে, একবারে তিনটা গেছে হচ্ছে। এদিকে যে কুমড়ো ভাজা হচ্ছে এখানে, আর খুদরি আলু সবজি রুটি দিয়ে নিয়ে যাবে, আর এখানে সজনে ডাঁটা, আর বড়া দিয়ে, এই যে বড়া বানানো হয়েছে, এটা আলু দিয়ে টমেটো দিয়ে ধনে পাতা দিয়ে বড়া বানিয়ে সজনে ডাঁটা রসা, আলু মাখা হয়ে গেছে, আর দই তড়কা হয়েছে, তো কিছুটা পকোড়া রয়ে গেছে, আর কুমড়ো ভাজা হচ্ছে এখনো। তো তাড়াতাড়ি হচ্ছে সব আজকে, আর আজকে শপিং করতেও যাবো আমরা। আর মল্লিকা এই যে এখন রুটিটা বানাবে, তো আমাদের রান্নায় প্রায় হয়ে গেছে, দুজনে মিলে তাড়াতাড়ি রান্না করে নিয়েছি। কুমড়াটা ভাজা হলেই তারপরে রুটিটা মল্লিকা করছে, মানে একটু পরেই করবে রুটিটা। এখন ওই যে টুকটাক বাসনগুলো ধুয়ে নিচ্ছে, আর কুমড়োটা বেশ ভালো। সেই একদিন এক কত কুমড়ো এনেছিলাম, এখনো এই যে এতটা আছে, তো সেই জন্য আমি বলি ভাজা করে নিই। আর আজকে সোমবার, সোমবার আজকে তাড়াতাড়ি সব, মানে কাল কালকে তো ছুটি ছিল, তো এই জন্য অফিসে যাবে তাড়াতাড়ি, হচ্ছে সব করতে হচ্ছে। তোমরা তো জানো আমাদের সকালে সকাল থেকে কিরকম সেবা থাকে, সকালের আরতি, তারপরে এই তো ভোগ লাগানো সকালের, তারপরে হচ্ছে মালা জপ করা, কাপড় আজকে অনেক ধোয়া হয়েছে, কাপড় ধোয়া মিলা এইসব করতে করতেই টাইম হয়ে গেছে অনেক। সেই জন্য ভোগ রান্না করতে করাও হয়ে গেছে। এই যে রান্না টান্না করে এখন গাছের কাছে চলে এলাম, গাছগুলো দেখতে এলাম যে জল দেওয়াই হয়নি কদিন, প্রায় দু তিন দিন জল দেওয়া হয়নি বৃষ্টির জন্য। কাল থেকে বৃষ্টিটা হয়নি, দেখি গাছগুলো কিরকম হয়েছে। বাইরে এই দেখুন প্রচুর রোদ, আজকেও আজকেও রোদ বেরিয়েছে। আর এই যে এই গাছটা শুকিয়ে শুকিয়ে যাচ্ছে, কেন কি জানি শুকিয়ে যাচ্ছে, জল দিতে হবে, জল কম পড়ে গেছে। এটা কি গাছ কি জানি, আমিও নাম জানিনি, কি সুন্দর ফুল হতো, প্রথম প্রথম ফুল হয়েছিল খুব সুন্দর, আর এখন আর হয়নি। আর এই যে কি সুন্দর গাছগুলো হয়েছে, আর পেঁপে গাছটা ঢাকা পড়ে গেছে, এই যে পেঁপে গাছটা ঢাকা পড়ে গেছে একদম, বালতিতে লাগিয়েছি, আর তুলসী গাছে ঢাকা দিয়ে দিয়েছে। আর এই যে এই গাছটা ফুল হয় রোজেরই, বলতে গেলে তোলা হয় ফুল, এই যে আবার একটা হয়েছে, তোলাই হয়নি এটা, কি সুন্দর ফুলটা, এই কুঁড়ি অনেক ধরেছে কুঁড়িগুলো, এরকম গাছ আবার নিয়ে আসবো। এরকম দু তিনটা গাছ থাকলেই নি রোজের ফুল হবে, আর পূজার জন্য হয়ে যাবে, বেশ ভালো হয়। এখন গাছগুলোর জল দিয়ে দিই, আর এই যে লঙ্কা গাছ, লঙ্কা চারাগুলো এরকম বড় বড় হয়েছে, আর একটু বড় হলেই আমি চারিয়ে অন্য সব টবে লাগাবো। খুব সুন্দর হয়েছে গাছগুলো এখন। হরে কৃষ্ণ বন্ধুরা, রাধে রাধে, জয় গুরুদেব, জয় গোপীনাথ। আজ দুপুরের ভোগ নিবেদন করা গেছে, রাজভোগ, ভোগ দর্শন করে নিন। কি ভোগ নিবেদন করা হয়েছে গোপীনাথকে, অন্য এখানে পকোড়া দেওয়া হয়েছে, কুমড়ো ভাজা, রুটি, আলু আলু মাখা, লেবু, জল, দই তড়কা, খুদরি আলু সবজি, পাঁপড় ভাজা, শুক্তো শুক্তো নয় রসা, আর পকোড়া দিয়ে সজনে ডাঁটারে দিয়ে রসা। তো এটা দিয়ে আজকে দুপুরে রাজভোগ ভোগ লাগানো হয়েছে গোপীনাথকে। আর এই যে আমাদের গোপীনাথকে আজকে এই ড্রেসটা পরানো হয়েছে, খুব সুন্দর লাগছে, হলুদ কালারের ড্রেস। দর্শন করে নিন, খুব ভালো হবে, খুব সুন্দর লাগছে হলুদ। হরে কৃষ্ণ রাধে রাধে। এই যে রেডি হয়ে নিচ্ছি, মল্লিকা রেডি হচ্ছে, মেয়ে মেয়ে বলছে সে যাবেনি শপিং করতে, কেন কি সে অনলাইনে সবকে শপিং করেছে, তো সে কি কি শপিং করেছে সেটাও দেখিয়ে দেবো। আর আমাদের বেশিরভাগ কি দুর্গাপূজা দেখতে কম যাই, আর আমাদের এখানে যে নবরাত্রিটা হয়, আর আমরা এইটাই মানে জয়েন দিই, তো এখানে 9 দিনের নবরাত্রি, সেখানে মানে 9 দিনের 9 কালারের, সেইটাই আমার মেয়ের খুব পছন্দ,
দুর্গাপূজাতে যাবে যাবে তো 10-15 মিনিটের মতন থাকলেও সে বলবে চলো চলো আমি সেখানে নবরাত্রি খেলবো। সেই জন্য ও নবরাত্রিতে শপিং করছে, কি কি পরবে, কি কালার পরবে, এই সব তো ওইগুলোই হচ্ছে। আর বাকি তারপরে আমরা তো দুর্গাপূজার শপিং করবো। তো বন্ধুরা দেখতে থাকুন ভিডিওটা। তো এই যে মার্কেটে চলে এলাম, আর ওই যে শাড়ি মার্কেট, শাড়ি কিনবো দেখি। এই যে পুরো মার্কেটে চলে এসেছি দুজনে মিলে, চারিদিকে যে দোকান, আর মল্লিকা এই যে এসছে, আমরা দুজনে মিলে এসছি। তো এই যে দোকানে আমাদের কেনাকাটি হয়ে গেল, এখানে খুব সুন্দর সুন্দর শাড়ি কালেকশন। তো এখানে কেনাকাটি করলাম মল্লিকার আমার দুজনের মিলে। তো ঘরে যেয়ে তোমাদেরকে দেখাবো কি কি কিনেছি। এই যে দোকানের মালিক। তো অঙ্কেল দোকান কা নাম কে? জয় ভবানী। জয় ভবানী। তো তোমরা শপিং করতে আসবে এটা মীরা রোডে। তো এখানে আমরা শপিং করলাম, আর খুব সুন্দর সুন্দর শাড়ি আছে এখানে, বাইরের দিকেও আছে সবকিছু। হয়ে গেল আমাদের মার্কেট, এখন ঘরে যাই। তো বন্ধুরা এই যে সব মার্কেটিং করে চলে এলাম, শপিং করে কি কি শপিং এনেছি তো তোমাদেরকে দেখাবো একটু পরেই। এখন ঘরের বাকি সব সেবাগুলো করে নিই, তারপরে আরামসে বসে ধীরে সুস্থে তো তোমাদেরকে সব কিছু দেখাবো কি কি এনেছি। তো এখন বাকি ঘরের কাজগুলো গুছিয়ে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এখানে সব এনে এখানে সব বস্তা ফেলে দিয়েছি, সব বস্তার মতন ফেলিয়ে দিয়েছি এখানে, পরে একটু পরেই আমি দেখাবো সব। বন্ধুরা এই যে আমার ভোগ নিবেদন করা গেছে, রাত্রের দুধ রুটি আর মিষ্টি দিয়েছিলাম। আর এইখানে হচ্ছে যে আমি এখনো বানাবো নারকেল নাড়ু, নারকেল কুড়া হয়েছে বাজার থেকে, নারকেল এনেছিলাম, নারকেল নাড়ু বানাবো। কেন কি সকালের সব যে যেই ভোগটা লাগানো হয় শীতল ভোগ, তো তার সব মানে বলতে গেলে বাড়ন, তো সেই জন্য এগুলো বানিয়ে রাখবো নাড়ু। দুধ দিয়ে আজকে বানাবো, দুধ আর চিনি দিয়ে। তো এইটা বানিয়ে রাখলে কি তো সুবিধা হয় সকালে ভোগ লাগাতে। আর এইগুলো বানাবো পরে, আমি তার আগে যে তোমাদেরকে আমি যেগুলো কেনাকাটি করে এনেছি সেগুলো দেখে দিই। বাজারও করে এনেছি, এই যে কুমড়ো এনেছি 1 কিলোর বেশি, এটা রাঙালু এনেছি, শসা, মূলো শাক, আর কি এটা কি আছে সব এইগুলো টুকটাক বাজার করে এনেছি, এইটাতেও আছে। তো সব কিছু পরে সব গোজ করে রাখবো, আজকে বাজার তোমাদেরকে আর কিছু দেখাবো নি, কেন কি সব প্রতিবারের বাজার দেখাই, আজকে এইগুলো সামনে থেকে দেখিয়ে দিলাম। তো এই যে বসে পড়লাম দুজনে মিলে, দুজনে মিলে শপিং করে এনেছি, এখন তোমাদেরকে দুজনে মিলেই শপিং মানে কি কি এনেছি সব দেখাবো। আর মল্লিকা সব লুকিয়ে দিচ্ছে, যেগুলো মানে সব লুকিয়ে দিচ্ছে দেখাবে নি। তো এখান থেকে আমরা কি কি কিনেছি সেগুলো আগে দেখাই। তো দেশের মল্লিকা বলছে দেশ থেকে কি এনেছো আগে দেখি দাও। দেশ থেকে এনেছিলাম, তোমাদেরকে কিছু দেখাইনি, দেশে যখন গিয়েছিলাম সেখানে বাজারে নিয়েছি কসমো বাজারে। তো এই যে শাড়ি, সেখান থেকে শাড়ি এনেছিলাম পুজোতে পরার জন্য। এই যে আমার এইটা মেয়ের, তিনজনের তিন কালার, তিনজনের একই রকম শাড়ি, তিন কালার, খুব সুন্দর শাড়িগুলো, আর নরম একদম, আর পাড় এরকম। এটা মেয়ের হয়ে গেল। আর এটা আমার, এই যে এইটা আমার, আমার কি এই কালারেরই বেশি জুটে। আর মল্লিকা এই যে এই কালারটা নিয়েছে ব্লু, এটাও ভালো, খুব সুন্দর কালারটা, আর পাড় গুলো খুব সুন্দর, আর কাপড় প্রচুর নরম। এগুলো কসমা বাজার থেকে এনেছিলাম, কেন কি আর তোমাদেরকে দেখাইনি তখন, আর আমি বলি একেবারে দুর্গা পুজো শপিং করবো তখন একবার দেখে দেবো। আর একটা এই যে মেয়ে অনলাইন থেকে মাঙিয়েছে, আর এটা অনলাইন থেকেই কিনেছে, আর এটা নবরাত্রিতে পরবে, কালো জামা, খুলতে মানা করছে, অনেক বড়। এটা পরবে যখন তোমাদেরকে ভালো করে দেখিয়ে দেবো কিরকম লাগছে, তো খুললে আবার সে গুনা হয়ে যাবে সেই জন্য। আর কিছু ঘরে পরার শাড়ি, মন্দিরে যাওয়ার শাড়ি নিয়েছি,
হালকা হালকা শাড়ি পেয়েছে। এই শাড়িটা নিয়েছি আমি সাদা লাল পেড়া লাল পাড়। এটা কিরকম লাগছে? আর আমার সাদা শাড়ি খুব পছন্দ, সাদা আর এরকম লাল পাড় শাড়ি আমার খুব পছন্দ, আর নরম শাড়ি একদম। আজকে যেইগুলো এনেছি সেগুলোই দেখাচ্ছি, যে এইটা আর একটা, এই যে হলুদ কালার এরকম, এইটা এরকম। এগুলো সব কি আমরা নিয়েছি? এই শাড়িগুলো কি পরে নি কোথাও পরে যাও যাবে, মানে বাজারে বলো যেখানে হোক মন্দিরে বলো সেখানে মানে ফেট করে পরে যাওয়া যাবে? আর বেশি ভারী শাড়িগুলো কিনলে সে একবার পরতে পরে আর পরাই যায়নি, আর বিয়ে বাড়ি আর না হলে, তো সেই জন্য হালকা হালকা শাড়ি বেশি নিয়েছি। আর নবরাত্রি তো, নবরাত্রিতে আমরা নিচে বেশি পরে যাই আর হালকা হালকা শাড়ি সেই জন্য। আর এই যে এইটা মল্লিকা হলুদ আর লাল পাড় এরকম, তো এইটা নিয়েছে মল্লিকা, আর এই একটা মল্লিকা এইটা। এগুলো শাড়ির নাম কি বেশ বলো দিবে? পটলাশিল, এগুলো পটলাশিল, বেশ ভালো কালার গুলো ভালো, আর শাড়িগুলো প্রচুর নরম। আর এইগুলো তো তো তোমাদেরকে দেখিয়েছিলাম উদয়পুর থেকে এনেছিল, আর আবার দেখিয়ে দিচ্ছি, এই যে এটা আমার, আর আরেকটা এই যে এইটা, তো তোমাদেরকে এইগুলো দেখিয়েছিলাম। বাকি আমাদের ঘরে এইগুলো কিছুদিন আগে কিনেছিলাম, তো এইগুলো পুজোতে পরার জন্য হয়ে যাবে। এই শাড়িটা এইটা পুজোতে পরবো দেখি, আর ওইটা নতুন শাড়ি একবার খালি পরেছিলাম দেশেতে, আর এই একটা নতুন শাড়ি এইটা, এইটা মল্লিকা পরবে পুজোতে। কোনটা ওইটা পরবে? এই এইটা হচ্ছে যে কি শাড়ি বলে কি জানি, এইগুলো বালুচুরি না কি শাড়ি বলে, তো এগুলো সব দেশের শাড়ি, এগুলো তো পুজোতে পরা হয়ে যাবে। আরেকটা শাড়ি আছে সেইটা মল্লিকা পরবে, এটা আমার শাড়ি, এটা খুব সুন্দর শাড়ি। এটা হচ্ছে যে একবার আমি পরেছিলাম ভাইপোর বিয়েতে, তো এটা আমাকে বৌদি দিয়েছিল, তো এই কালারটা খুব সুন্দর কালার, আর শাড়িটাও প্রচুর নরম। তো সেই জন্য আমরা দুর্গাপূজার শপিং বেশি করিনি, ঘরেই অত শাড়ি পরে আছে, আমরা বলি এবারে কি হালকা হালকা শাড়ি কিনবো আর পরাও হয়ে যাবে এগুলো। আর দামি শাড়ি ভারী শাড়ি কিনলে কি হবে, সেগুলো সব আলমারিয়েই পরে রয়ে যাবে, কার কবে বিয়ে হবে তার ঠিক নেই, সেই জন্য হালকা হালকা শাড়িগুলো কি পরা যাবে। আজকে শুধু দুটো শাড়ি কিনেছি, সেইগুলো দেখাচ্ছি তোমাদেরকে, যে মল্লিকা খুলছে এখন, এগুলো কি সব কি সিল্ক বলে, বাপরে এগুলো আবার খোলা যায়নি, কিরকম টাইপের, এই যে এরকম এরকম শাড়িগুলো, আমি এরকম করে দেখাচ্ছি তোমাদেরকে, এইভাবে পুরো খুললে কি হবে পাটটাই খারাপ হয়ে যাবে। এই যে এইটা মল্লিকা বলছে আমাকে নিতে, এই কালারটা, এটা কিরকম লাগছে তোমাদের কমেন্ট করে জানবে। আজকে কিনলাম এই শাড়িটা, যে দোকানে গিয়েছিলাম ভিডিও নিয়েছি ওই দোকান থেকে। আর দাও, আর এইটা মল্লিকা দিবে বলছে, এইটা, এই কালারটাও খুব সুন্দর। এই যে এরকম এই শাড়িগুলো কিরকম ভাঁজ ভাঁজ হয়ে আছে, এই শাড়িগুলো প্রচুর নরম পরে আরাম, সেই জন্য এইরকম হালকা হালকা শাড়ি নিয়েছি। আর মোটা মোটা শাড়ি পরে গরমে, এই দুর্গাপূজার সময় প্রচুর গরম হয়, সেই জন্য হালকা হালকা শাড়ি কিনেছি। আর তোমাদের কিরকম লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবেন, শাড়ি কালারগুলো কিরকম লাগছে, শাড়িগুলো কিরকম লাগছে। তো আর কিছু নিয়ে ব্যাগ খালি সব, তো সব দেখিয়ে দিলাম, তো আজকে শপিং দেখিয়ে দিলাম। আর তোমাদের কিরকম শপিং হলো তোমরাও জানাবে কমেন্ট করে, দুর্গাপূজার কিরকম শপিং হলো। আর আমাদের এই বছর বেশ ভালোই শপিং হয়েছে, এই যে এতগুলো এতগুলো শপিং হয়ে গেছে। তো বন্ধুরা তোমাদেরকে বলে দিই, তোমরা হয়তো ভাববে যে তিনজনেরই শপিং দেখালো, আর আমার ছেলে যখন উদয়পুর গিয়েছিল তখন অনেক শপিং করেছে, জামা টামা জামা প্যান্ট জিন্স সব নিয়েছে, সেই জন্য আর এখন কিছু আর কেনাকাটি করেনি, আর ওর ওর হয়ে গেছে সব কিছু।
আর আমাদের প্রভুর হচ্ছে যে তার হচ্ছে সে এমনিতেই দুর্গা পুজো দেখতে যায়নি, তারপরে সে এমনিতেই বলে ধুতি কিনে দিতে। তো ধুতি তো এখানে সেরকম ভালো পাই জানি, তো বোম্বে সাইডে গেলে যেই দিকে অফিস সেই দিকে ধুতি আমার ছেলে কিনে দিবে। আর ধুতি পরে সে মানে পুজো দেখতে যায়নি, গেলেও হচ্ছে যে একদিন হয়তো যাবে। আর তাছাড়া কদিন আগেই জামা প্যান্ট কাটানো হয়েছে, তৈরি করা হয়েছে, সেইগুলোই এখনো মনে গেছে। আর আমি বলছি মল্লিকা হাসছে, সবাই হাসছে মানে ধুতির কথা বলছি বলে। আর আমাদের বউ বেশিরভাগ ধুতি পরে, অফিসে যায় প্যান্ট জামা পরে যায়, আর কোথাও অনুষ্ঠান বলো যাই বলো ধুতি কুর্তা এগুলোই পরে। তো সেই জন্য আগে থেকেই তোমাদেরকে বলে দিলাম যে ওদের সব। আর মল্লিকা যে শাড়িগুলো খুলে পরে পরে দেখছে যে কিরকম লাগছে। তো বন্ধুরা আজকে ভিডিওটা তাহলে এখানে শেষ করছি, আর বেশি বড় করবো নি। আর শাড়ি পরে পরে সব তারপর যখন পরবো তো অবশ্যই ভিডিও করে দেখাবো যে কিরকম লাগছে। তোমাদের কিরকম লাগলো আমার শপিং এর ভিডিওটা তো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে। হরে কৃষ্ণ, গুড নাইট, দেখাবে আবার একটা নতুন ভিডিওতে।